এই সংসারে জ্ঞানী কে? সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন, নাকি তিনি যিনি জন্ম এবং মৃত্যুর রহস্যের সমাধান করেছেন, নাকি তিনি যিনি 64 কলায় নিপুণ? না, এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন, পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে। শব্দগুলি অত্যন্ত সরল, কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝিয়ে বলছি আপনাকে, যদি মেনে নেন তাহলে হার, কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত। যদি মেনে নেন তাহলে কেউ আপন, কিন্তু আপনি দৃঢ় হলে সে আপনার শত্রু। মেনে নিলে ভগবান আছেন, আর দৃঢ় হলে তা শুধুমাত্র এই এক পাথর। শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন, সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। রাধা রাধা।